সময় যে ওসিয়ত করে করেছেন সেগুলোর অন্যতম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকারের কথা বলেছেন, কথা বুঝছেন? আমরা যদিও মনে করি প্রতিমা পূজা করি না, কিন্তু আমরা কোন না কোন ভাবে বস্তু পূজা করে ফেলি। কোন মসজিদে যদি কেউ হিট মারে আপনারা কি করবেন তার? হ্যাঁ, এমন কি বেনামাজও যদি দেখে মসজিদে কেউ ইট মেরেছে প্রচন্ড রেগে যাবে, ঠিক না? যদি এই ইটটা কাবা করে মারে, কথা বুঝতে পারছেন না? তাহলে আমরা কাবা ঘরের ইজ্জত মসজিদের ইজ্জত বুঝি। মূর্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমূর্তে নিয়ে গেলেন। আইয়ু শাহরিন হাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আরাফাতের দিনে ওয়াজ করেছেন, 9 তারিখে 10 তারিখে করেছেন, 11 তারিখে অনেক ওয়াজ করেছেন, আমিন ফি আউসাতে আইয়ামে তাশরিক 12 তারিখে ওয়াজ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু ইয়াউমিন হাজা, শোনো এটা কোন দিন? আল্লাহ তাআলার পবিত্র ইয়াউমুন নাহার, কুরবানির দিন, আরাফাতের দিন, মহা পবিত্র দিন। কুরবানির দিন পবিত্র না? হজের দিন পবিত্র না? আমরা সম্মান করব। আইয়ু বালাদিন হাজা, এটা কোন জায়গা? আল্লাহ বালাদুল হারাম, আল্লাহর হারাম জায়গা। আইয়ু শাহরিন হাজা, এটা কোন মাস? আল্লাহর মহা পবিত্র জুলহজ মাস। আমরা মূর্ত বুঝি যেগুলো মহাপবিত্র, কেউ ইট মারলে সাইজ করে ফেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালদাকুম বালাদিকুম হাযা। শোনো, তোমরা এই মাসকে, এই জায়গাটাকে, এই ঘরটাকে যে ইজ্জত দিচ্ছ, যে সম্মান দিচ্ছ, তোমাদের পরস্পরের মানুষের প্রতি মানুষের, মুসলমানের প্রতি মুসলমানের পরস্পরের মর্যাদা সম্মান অধিকারের চেয়ে বেশি আজকের দিনের মহাপবিত্র দিনে মহাপবিত্র শহরে এই মহাপবিত্র স্থানের যেমন পবিত্রতা, প্রতিটি মুসলমানের, প্রতিটি মানুষের সম্পদ, রক্ত, মর্যাদা ঠিক এই রকম মহাপবিত্র বলে গণ্য করতে হবে। আল্লাহ রাসূলের কাবা ঘরের দিকে তাকিয়ে বলছেন, মারহাবাম বিকি ইয়া বাইত মা আযামাক মিন বাইত ও মা আযামা হুরমাতিক। হে কাবা, তোমাকে মারহাবা, তুমি বড়ই মহান ঘর, তোমার মর্যাদা অতি মহান। ওয়ালা হুরমাতুল মুমিনী ইনদাল্লাহি আকবার মিন হুরমাতিক। আল্লাহর কসম, মুমেনের মর্যাদা, মুমেনের হক, মুমেনের সম্মান, মুমেনের অধিকার বাইতুল্লাহ কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে অনেক বেশি। ইন্নাল্লাহ হাররামা মিনকি ওয়াহিদা, আল্লাহ তাআলা বাইতুল্লাহর জন্য একটা জিনিস হারাম করেছেন, বাইতুল্লাহ ভিতরে কারো উপর জুলুম করা যাবে না, কারোর কষ্ট দেওয়া যাবে না, বাইতুল্লাহর ভিতরে গাছপালা ভাঙা যাবে না ইত্যাদি। আল্লাহ একটা বিষয় হারাম করেছে। ওয়াহাররামা মিনাল মুমিনি সালাতান, আর মুমিনের জন্য তিনটে জিনিসকে মহা মর্যাদাময় করেছেন, দামহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, বান্দার রক্ত। তুমি কোন মানুষের রক্তপাত করতে পারো না, বিচারের মাধ্যমে ছাড়া অথবা যুদ্ধের ময়দানে ছাড়া তুমি মানুষের রক্তপাত করো, এর চেয়ে মহাপবিত্র আর কিছু নেই। বাইতুল্লাহ চেয়ে মহাপবিত্র একজন মানুষের এক ফোঁটা রক্ত, অন্যায় করে এক ফোঁটা রক্ত তুমি ভূমিতে সরাতে পারো না। দুর্ভাগ্যজনক ভাইরা, আমরা ধার্মিক মুসলমানেরাও, দিনদার মুসলমানেরাও খুন খারাপি রাহাজানি ভিতরে ঢুকে গেছে। ওয়া মালুহু, তার সম্পদ, তার সম্পদ তার ইচ্ছার বাইরে তুমি নিতে পারো না, বৈধ পন্থায় ছাড়া কারোর মাল তুমি নিতে পারো না। ওয়াইরদুহু, তার মর্যাদা সম্মান, তার মর্যাদা হানিকর কিছু তুমি করতে পারো না। কথাকে বুঝতে পেরেছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের বয়ানে, মিনার বয়ানে, মক্কা শরীফের বয়ানে বারবার এই বিষয়গুলো অনেক বলেছেন। বাইরেগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই বিশ্বাস করেন আমরা বাংলাদেশের মুসলমানেরা ধার্মিকতা বুঝি,
ইবাদত জিকির ওযিফা অনেক কিছুই বুঝি বাইরে তাসবিহ তাহলিল সব বরাত সবে কদর দুর্ভাগ্য 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 বান্দার হক বুঝিনা হাজি গাজী নামাজি অনেক আছেন দিনের জন্য কষ্ট করেন কপালে দাগ পড়ে গেছে সুন্দর পাগড়ি টুপি আছে কিন্তু মেয়েদেরকে সম্পত্তি না দিয়ে ছেলেদেরকে লিখে দিয়েছেন এই রকম হাজি গাজী আছেন কিনা বহুত আছে কারণ দুর্ভাগ্য আমরাও বোঝাতে পারিনি আপনারাও বোঝেননি ওই হাজি গাজী মদ খান মদ খান নাকি অসম্ভব নামাজ তরক করেন তিনি নামাজ ফরজ জানেন রোজা ফরজ জানেন কিন্তু উত্তরাধিকারীদের অধিকার দেওয়া যে নামাজের মতো ফরজ এটা তিনি জানেন না কথা বুঝতে পারেননি তিনি মদ হারাম জানেন উত্তরাধিকারীদের বঞ্চিত করা সন্তানদের উপরে জুলুম করা যে মদ খাওয়ার চেয়েও শত কোটি গুণ হারাম এটা তিনি জানেন না কথা বুঝতে পারেননি হাজী গাজী নামাজি পিতামাতার সাথে দুর্ব্যবহার করে পিতামাতা ভাই বোনের অধিকার নষ্ট করে স্বামী স্ত্রীর অধিকার নষ্ট করে ওজনে কম দেয় ক্রেতা বিক্রেতার অধিকার নষ্ট করে সরকারি অফিস আদালতে চাকরি করে মসজিদে টাকা পয়সা দান করে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে কিন্তু তার সেবা নিতে এসে মানুষ সেবা বঞ্চিত হয় এরকম আছে না নেই আছে কারণ দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আপনাদের যে আপনারা কোরআন পড়ে তাকওয়া শিখেননি শুধু আমাদের মুখ দেখে শিখেছেন যদি কোরআন পড়ে তাকওয়া শিখতেন কোরআন বুঝে তাকওয়া শিখতেন তাহলে কিন্তু না জেনে এইভাবে যদি মহা হারামগুলো করতে থাকেন এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না এজন্য ভাইরা আমার অনুরোধ হলো বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাম তার সকল দাওয়াতের খোলাসা প্রথম যেটা বললেন মানুষের অধিকারের কথা ভাইরা আপনি মাজলুম হন জালেম হয়েন না কথা কি বুঝতে পেরেছেন মাজলুম হয়েছেন বাঁচার পথ আছে জালেম হয়ে আর বাঁচা যায় না কারণ আপনি মাজলুম মা যুলিমা আবদুন মাজলামাতান ফা ইউফি আনহা ইউগদি আনহা ইল্লা যাদাহুল্লাহ নুসরাতান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন রাসূলুল্লাহ সাল্লামের পাশে একজন এসে বিশাল রেগে আজেবাজে কথা বলছো নাকি উনি সবরের সাথে অনেক কথার পরে দুই একটা কথা বলছেন না তোমার কথা ঠিক না ভাই রাসূলুল্লাহ সাল্লাম বসে আছেন মৃদু মৃদু হাসছেন কিছুক্ষণের ভিতরে আবু বকরের রাগ এসে গেছে উনি একটু কড়া কথা কিছু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম মুখ কালো করে উঠে চলে যাচ্ছে আবু বকর খেয়াল করেছে এতক্ষণ রাসূলের মৃদু মৃদু হাসছিল এখন উঠে চলে যাচ্ছে ও সব বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লামের কাছে চলে এসে ইয়া রাসূলুল্লাহ উঠে যাচ্ছেন আমার উপরে জুলুম করা হচ্ছিল বাজে কথা মিথ্যা অভিযোগ দিচ্ছিল আর আপনি চুপ করে বসেছিলেন আর আমি একটু রদ করলাম কড়া কথা বলে আর আপনি উঠে চলে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যতক্ষণ তুমি সবরের সাথে প্রতি উত্তর দিচ্ছিলে হাসি মুখে প্রতি উত্তর দিচ্ছিলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার জন্য দোয়া করছিল তুমি যেই রেগে গেলে শয়তান হাজির হয়ে গেল আর শয়তান যেখানে হাজির হলো আমি সেখানে থাকতে রাজি না কথা বুঝতে পারলেন তো ভাইরা আমাকে গাল দিয়েছে মাজলুম আমাকে আমার অধিকার দেয়নি মাজলুম কষ্ট নিঃসন্দেহে কষ্ট হক আদায়ের চেষ্টা করবেন তবে কখনো যেন আপনার দ্বারা কোনো মানুষ মাজলুম না কোন আব্দুল্লাহ মাজলুম ওয়ালা তাকুন আব্দুল্লাহ যালিম যেটা বলছিলাম ভাইরা আরো অনেক কথা আছে সব বলতে গেলে তো দেরি হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বারবার যেগুলো বলেছেন তার তক্ষ নেই সবাই সমান মানুষের সততা তাকওয়া হলো মানুষের মর্যাদার একমাত্র মানদণ্ড কথা বলছেন আপনারা বুঝেছেন আপনারা শোনেন আপনারা পড়েননি এই জন্য বোঝেন না যে এটা কত বড় কথা বিশ্বের কোন ধর্মগ্রন্থে এত বড় কথা নেই বিশ্বাস আর্য অনার্য আছে রক্তের কারণে ধর্ম বিশ্বাস বা কর্মের কারণে না ব্রাহ্মণ শূদ্র আছে
কখনোই বিশ্বাস বা কর্মের কারণে নয়, শুধু জন্মের কারণে, বংশের কারণে, রক্তের কারণে। বাইবেল খ্রিস্টান ধর্মের ভাইরা মানবতার কথা বলেন, বিশ্বাস করেন। বাইবেলের মূল কথাই হলো যে বনি ইসরাইল, ইয়াকুবের সন্তানেরা, এই বংশের লোকেরা ঈশ্বরের সন্তান, তার প্রজা, তারা সবার চেয়ে মর্যাদাবান। গুনাহগার হোক, কাফের হোক, মুশরিক হোক, যখনই সে বনি ইসরাইল তখনই সে আল্লাহর প্রজা। আর বাকি মানুষের জীবন মরণ নির্ভর করবে বনি ইসরায়েলের ইচ্ছা। ভয়ঙ্কর তম বর্ণবাদ। একটা ছোট্ট মজার কথা বলবো আপনাদের, ইন্টারনেটে আমেরিকান একজন গবেষক আছেন, গ্যারি দা ভিনসি, তার ওয়েবসাইট আছে দ্য গড মার্টার্স। এই বাইবেলের ভিতরে যে অমানবিকতা অনেক কথা লিখেছেন, উনি একটা নাটিকা লিখেছেন। কি লিখেছেন? নাটিকা। বাইবেলে কিছু কথা আছে, সুদ খেতে পারবে তবে বনি ইসরায়েলের বংশের কারোর কাছ থেকে খেতে পারবে না, অন্যদের থেকে খেতে পারবে। এইরকম একটা আছে, যদি কোনো মরা প্রাণী হয়, স্বয়ং মৃত মরা জীব জানোয়ার থাকে, তুমি খেতে পারবে না, বনি ইসরায়েলের কাউকে খাওয়াতে পারবে না, তবে অন্য জাতিদের কাছে বেচতে পারবে। কথা বুঝেন? একেবারে বাইবেলের টেক্সট বলছি আমি। এটা দিয়ে উনি একটা নাটিকা বানাইছেন আমেরিকার কোর্ট, কোর্টে আসামি হাজির, বিচারক বিচারক বলছে আপনার বিরুদ্ধে তিনটে অভিযোগ আছে, আপনি পচা মাংস বিক্রি করেছেন, সেটাকে দুজন মানুষ মারা গেছে, একজন মরণাপন্ন হাসপাতালে রয়েছে, পচা মাংস বিক্রি করা একটা অপরাধ, আর একটা হলো একটা মানুষ মারা, এই দুটো মানুষ মারা, একটাকে আহত করা, অসুস্থ মানে মরণাপন্ন। আপনি কি এই অপরাধ স্বীকার করবেন না অস্বীকার করবেন? তো বলছে আমি স্বীকার করছি। তা আপনি স্বীকার করছেন, আপনার তো অনেক কঠিন শাস্তি হবে। বলেন না, আমার পক্ষে ডিফেন্স করুন। আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। আপনি খ্রিস্টান? হ্যাঁ। তাই বাইবেল থেকে দলিল দেবো, কোনো অসুবিধে নেই। আমেরিকার কোর্টেই হলো বাইবেলের উপর হাত রেখে শপথ করতে হয়। বলে আমাকে যে বাইবেলটা দিয়ে শপথ করেন ওইটা আমার কাছে দেন। বের করেছে, বলছে এই দেখেন এখানে ঈশ্বর বলছেন যে তুমি মরা প্রাণীর গোশত খেতে পারবে না, তবে বিদেশিদের কাছে বেচতে পারবে। আমি এই প্রাণীটা জঙ্গলে মরা পাইছিলাম, একটু ফুলে টুলে গেছিল, আমি ঈশ্বরের হুকুম মতো ওটা নিয়ে এসে বিদেশিদের কাছে বেচে দিছি, এখন খাওয়ার পরে মরে গেছে, এতে আমি দায়ী না, এতে ঈশ্বর মেরে ফেলে আমি কি করব? আপনি বলেন বাইবেল অনুসারে আমি কোনো অপরাধ করেছি? এখন কাজী সাহেব, বিচারক জজ সাহেব বাইবেল টেবিল দেখে বলছেন মামলা ডিসমিস। কথা বুঝেন? আমি বানিয়ে বলছি না। এই জন্য ভাইরা, মানবতার জন্য, সাম্যের জন্য, সকল মানুষের সাম্যের জন্য এত বড় কথা আর কোনো ধর্মগ্রন্থে নেই। ইনসাফের কথা কোরআনে যেভাবে ধর্ম নিরপেক্ষভাবে বলা হয়েছে, এই রকম ভাবে আর কোন ধর্মগ্রন্থ বলা হয়। হাজিরিন, এটা যে কোনো গবেষক স্বীকার করে, আমি যেটা বলছিলাম কারোর দোষ ধরে তো আমাদের খুব বেশি ফায়দা নেই। আমরা কি করছি? আমরা কি এই সাম্যে বিশ্বাস করছি? আমরা করছি না ভাই। অসাম্য আমাদের ভিতরে আছে। কিভাবে? আমরা এখনো শ্রমিক, কুলি, মুটে, মেথর, জোলা, তাঁতি, এদেরকে নিম্ন জাতি বা শ্রেণী মনে করি। এরকম ধারণা মুসলমানদের ভিতরে আসে না নেই?
এটাই তো ইসলামের শিক্ষা। আমরা একজন মেথরকে ঘৃণা করি কারণ মেথর গু খায়, ঠিক না? মেথরের যে পেশাটা এটা কি হালাল না হারাম? সে কোনো হারাম কাজ করে কিনা? কিন্তু আমরা মেথরকে ঘৃণা করি। একজন রিক্সাওয়ালা, কুলি, মোটে, রাজমিস্ত্রি, যুগালে, এদেরকে আমরা ঘৃণা করি, করেন না? ছোট জাতি মনে করি। দাওয়াত দিলে আমরা একটু ই করি, তাই তো ভ্যানালার বাড়ি দাওয়াত খেতে যাব, আমারও কিছু কিছু লাগে, এটাই তো ইসলাম। কিন্তু যারা গু খায়, কারা গু খায়? যারা হারাম খায়, যিনি সুদ খান, যিনি ঘুষ খান, যিনি অবৈধ উপার্জন করেন, যিনি সরকারের সম্পদ লুটপাট করেন, যিনি অপরের সম্পদ দখল করেন, তিনি কি খান? আমরা কি তাদেরকে ঘৃণা করি? বিশ্বাস করেন ভাই, দূরবীন নিয়ে অনুবীক্ষণ, দূরবীক্ষণ দিয়ে আমাদের কল্প সাইকেল একটু কিনা পাওয়া যাবে না। বসে আছে ঘুষখোর অফিসার, বসে আছে ঘুষখোর মানুষ, আমরা তাদের তেল মারছি, আমরা তাদেরকে বাম দিচ্ছি, আমাদের কল্পের ভিতরে সামান্যতম কিনা পাওয়া যাবে না। ধরে নীতিবাজ আমি জানি, পুকুর চোর আমি জানি, অনেক মানুষের রক্ত হাতে জড়িয়ে আছে আমি জানি, অনেক অন্যায় দুর্নীতিও করেছে, অনেকের উপরে জুলুম করেছে, অনেক হারাম খেয়েছে, ও গু খেয়েছে, ওর গায়ে দুর্গন্ধ আছে, ওর উপর আল্লাহর লানত আছে, তারপর আমি তাকে সম্মান করি। আর একজন হালাল খোর, আল্লাহর ওলি, কুলি, মুটে, তাদেরকে আমরা ঘৃণা করি কর্মের কারণে, অর্থাৎ পেশার কারণে, বংশের কারণে। মানুষকে ছোট মনে করা হলো এই অসাম্য, যেটা রাসূলুল্লাহ সাল্লাম মিটিয়ে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের অন্তরে আবার জায়গা করে নিয়েছে। খুবই কষ্ট লাগে ভাইয়েরা, আর এই কষ্টের জন্য আল্লাহ আমাদের গজবও দিয়েছেন। আমাদের দেশের মানুষ বিদেশে যেয়ে কাজ করতে পারে না, কারণ সবাই অদক্ষ। আমরা শ্রমকে ঘৃণা করি, আমরা একবার দুইবার তিনবার নকল দিয়ে বিএ পাস করাবো, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়াবো, কিন্তু তাকে কম্পিউটার শেখাবো না, ড্রাইভিং শেখাবো না, রাজমিস্ত্রির কাজ ধরে কাঠমিস্ত্রির কাজ শেখাবো না, কারণ ওগুলো কোমা পেশা। আছে না নেই? ইসলাম কি বলে? যে কোনো হালাল উপার্জন আল্লাহ নবীরা সবাই হালাল উপার্জন, কেউ কুমারের কাজ করেছেন, কেউ কামারের কাজ করেছেন, সবাই ছাগল শ্রমিকের কাজ করেছেন, লম্বা বলার সময় নেই। এ কারণে আমাদের টোটাল সমাজ ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী শিক্ষা নেই। চাকর হওয়ার শিক্ষা আছে, কলম পেশার শিক্ষা আছে, কিন্তু মানুষ যে অন্যান্য কর্ম করবে, এই জন্য আমাদের দেশের মানুষ যেখানেই যায় অধিকাংশ সময় অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে হয়, দক্ষ শ্রমিক না। কথা কি বুঝতে পেরেছে? কারণ আমরা দিন বুঝিনি। কর্ম মানুষকে ছোট করে না, পেশা মানুষকে ছোট করে না। মানুষের অসততা, মানুষের দুর্নীতি, মানুষের জুলুম, এগুলো মানুষকে ছোট করে। কথা বুঝতে পারেন? মানুষের টাকা, বংশ মানুষকে বড় মনে করে না, মানুষের সততা, মানুষের কর্ম মানুষকে বড় করে। কথা বুঝতে পেরেছেন? বা এটা আর লম্বা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে স্ত্রীদের কথা বলেছেন। বিশ্বাস করেন ভাইরা, যদি আমরা বিচার করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য, স্ত্রীদের জন্য যত কথা বলেছেন আর কেউ বলেনি। আমি বলছি, আমি পড়ে বলছি, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সবসময়ই স্ত্রীদের কথা বলেছেন, তাদের অধিকারের কথা বলেছেন, তাদের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন, বিদায় হজেও একইভাবে আবারও বলছেন। কারণ আমরা যতই নারীর উন্নয়ন করাচ্ছি না করাচ্ছি, ফিজিক্যালি, বায়োলজিক্যালি, সোশ্যালি পুরুষেরা শক্তিশালী, ভিতরের তাকওয়া ছাড়া ইনসাফ আনা যায় না। আইনের মাধ্যমে নারী নির্যাতন আইন করছি, পারিবারিক সহিংসতা আইন করছি, আইন তো করছি, আইনটা পাবে কি করে? আইন বড় কঠিন। মানবাধিকারের সাথে জড়িত একজন মানুষ আমাকে বললেন যে আমরা বলি আইনের দরজা সবার জন্য খোলা, কিন্তু আইনের দরজা বন্ধ যাইতে যে ভাই কত কিছু, পুলিশের রিপোর্ট লাগে, আই উইটনেস লাগে, গ্রামের জনগণের সাক্ষী লাগে, এইগুলো অসহায়রা জোগাড় করতে পারে না। এরপরে কোর্টে গেলে ভালো উকিল লাগে, অসহায়রা জোগাড় করতে পারে না। তো ভাইরা, আইন করা সহজ, আর মানুষের বানানো আইন
আসলে কোনো শান্তি আনে না একটা ভালো নিয়তে বানাবেন খারাপ হয়ে যায় যেমন নারী নির্যাতনের আইন আমরা খুব ভালো নিয়তে বানাইছিলাম পুলিশের ঘুষ খাওয়া বেড়েছে কিন্তু নারীদের কোনো জুলুম কমে না কিন্তু আমরা যদি তাকওয়াটা তৈরি করতে পারতাম বড় কষ্ট লাগে ভাইরা আমাদের আমাদের ঝিনাইদহ একজন ডিসি ছিলেন ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাকে খুব মহব্বত করতেন বলতেন যে স্যার দেখেন যাই বলেন আমরা যতই দুর্নীতির বিরুদ্ধে বলি কেউ আমাদের কথা শোনে না মানুষ বোঝে যে আমরা খারাপ কিন্তু আপনারা যখন বলেন